أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين For I England, এবং আমি এক্স্যাক্টলি আপনার লগে বিহেভ করমু আমার স্টুডেন্ট হল লগে আপনি বানা খেউ প্লিজ এটা আপনার ট্রেনিং ও লাগে আর আপনারা খেয়াল করবা আমি কিলান আপনার লগে বিহেভ করলাম তো আমি দুইটা সেশন করমু আপনার লগে একটা এখন কোর সেশন হইল বিহেভিয়ার ম্যানেজমেন্টের উপরে যেটা আমার ভাই জাহাঙ্গীর আলমায় তাইন আপনারারে কাণ্ডটা দিয়ে দিছেন গাছর কাণ্ড আর আমার দুইটা সেশন হইব ও গাছর ডালপালা আমি গুড ডিটেইলসও যাইমু একটু ডিপও যাইমু আমি ডিপে আলোচনা করমু এগুন সম্বন্ধে প্রথম যে জিনিসটা আপনাদের করতে হইব একটু কষ্ট করিয়া কারণ আমার দুইটা সেশন হইব একটু ইন্টারঅ্যাকটিভ আপনারা আমার মাঝে কথাবার্তা হইব এর আপনারা যদি আতুলিয়া প্রশ্ন না করেন আমি ইংরেজিতে আমরা হই টার্গেটেড কোয়েশ্চেনিং ইনস্ট্রাকশন ফলো করবা কারেক্টলি আমি আস্তে আস্তে হইমু আমি একটু আমার ভাই জাহাঙ্গীর মাশাআল্লাহ তাই আমি বহুদিন শুদ্ধ ভাষায় মাতছি না আমি শুদ্ধ ভাষায় মাতা একটু কষ্ট হয় আমার আমি সিলেটিতেও মাতমু আর একটু ইংরেজিতে মাতমু যখনও আমার কোনো ইংরেজি শব্দ আপনারা বুঝতে পারতেন না এর সাথে সাথে আত তুলবা যখনও আমি একটা কিছু এক্সপ্লেন করমু আর আপনারা বুঝতে না সাথে সাথে প্লিজ আত তুলবা ঠিক আছে আর অপেক্ষা করবা আমার লাগে আচ্ছা আমি তো আমরা তিনজন থাকতাম ঠিক আছে আমি যদি এখন শুরু করি ভাই আপনি আউকা আপনারা তিনজন আউকা সামনের তিনজন আপনি আউকা ভাই আপনি আউকা আয়া বউকা অনো অ্যাকচুয়ালি আপনি একদম লেফটর দেখছো যাওকা এবং আমরা এগুলো কুইকলি করবো ঠিক আছে আপনি নেক্সট ওয়ানও আমার আরও দুইজন দরকার আপনারা দুইজন আইউকা আপনারা দুইজন আইউকা আমরা খুব কুইকলি করিলাম এগু তারপরে আপনারা আউকা তিনজন আউকা অন থাকি কর্নার থাকি তিনজন আউকা আপনারা সামনের ডেস্ক অন বউকা প্লিজ এরপরে আমরা যাইমু সেকেন্ড রোড যাইমু আমরা সেকেন্ড রোড আপনারা তিনজন যাওকা সেকেন্ড রোড একদম রাইটর যে ডেস্ক আছে ওটার যাওকা আপনারা তিনজন যাওকা কি কুইকলি এরপরে আপনারা তিনজন সেকেন্ড রো নেক্সট যেটা আছে আপনারা তিনজন এগেইন যাওকা গিয়া সেকেন্ড রো নেক্সট যেটা আছে সেকেন্ড রো ফিল আপ হইলে আমরা যাইমু থার্ড রোত আপনারা তিনজন যাওকা গিয়া একদম রাইটর যে থার্ড রো এবং আপনারা তিনজন একদম মাঝখানের যে থার্ড রো যেটা আছে সেম জিনিস করুকা আপনারা তিনজন ফোর্থ রো যাইবা তিনজন রাইটরটা ফয়রা ফিল আপ করতে হইবা আপনারা একদম রাইটে যেটা আছে সেটা ফিল আপ করুক আগে আমরা ইনোর মাঝে সুন্না ফলো করি এবং আপনারা আউকা তার সরি আপনারা একটু কষ্ট দিলাম দাদবি নিবানা এবং আপনারা একদম রাইটর যে আমরা সবার যে গইব তৈন আয়ুকা জেজাকাল্লাহ খাইরান ক্লাসের মাঝে অবশ্য আমি জেজাকাল্লাহ খাইরান কইতাম পারি না স্টুডেন্ট সকলরে থ্যাংক ইউ কোয়া লাগে আমার স্টুডেন্ট বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছেন কিন্তু আপনার তো আপনারও
অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, এখন আজাদ আমার তো অভ্যাস হয়ে গেছে। আমি একটা আমার একটা স্টুডেন্টের একটা কোয়েশ্চেন জিকাইলাম, জিকানোর পরে হে আনসার দিল, আমি কইলাম মাশা আল্লাহ। তারা একটু থতমত খাইলায়, মুসলমান যারা স্টুডেন্ট আছে তারা খুব মজা পায়, তারা আশাআশি করে, এবং ইভেনচুয়ালি কিতাবে দেখা যায় তারা ইংলিশটাও পছন্দ করে মাশা আল্লাহ। তারা যখন বুঝাইয়ে দেওয়া হয় যে না তোমার মাশা আল্লাহ মানে হইলো আসলে তোমার আমি প্রেজ করলাম, এবং আমি প্রেজ করলাম এমনভাবে আমরা বিলিভ করি আমরা রিলিজিয়নও যে তোমার চোখ লাগতো না, তোমার ইভুল আই লাগতো না, তখন তারা খুব মজা পায় এবং বালা সুন্দরভাবে নেয়, পজিটিভভাবে জিনিসটা নেয় তারা। ভাই আমার ল্যাপটপ কিন্তু লাগবে যদি প্লিজ। তো আমরা প্রথম সেশন যেটা এটা হইলো বিহেভিয়ার ম্যানেজমেন্ট, এবং আমি অলরেডি একটা ইন্টারাক্টিভ অ্যাক্টিভিটি আপনার লগে করে নিছি। বিহেভিয়ার ম্যানেজমেন্টের পয়লা কাম আপনার হইলো, আপনি যখন একটা ক্লাস প্রথমে শুরু করবা প্রথম কাজ হইলো আপনার সিটিং প্ল্যান। সিটিং প্ল্যান আপনার স্টুডেন্ট হল যখন আপনার ক্লাস আইয়া ঢুকছে তারা আইয়া বইছে তারা ইচ্ছা মতো, আপনারা আইয়া বইছেন আপনার ইচ্ছা মতো। ইচ্ছা মতো বইলে যে জিনিসটা আপনার হইব এটা হইলো আপনি আপনার বন্ধুর লগে বইবা, আপনার পরিচিত জেইন এর লগে বইবা, আর আপনার পরিচিত কেউ লগে যদি আপনি বইন পয়লা যে জিনিস হইব আমার ক্লাসও এটা হইলো আপনি গল্প করবা। যে সময় আপনি বোর হয়ে যাবা, যে সময় আপনার ব্রেইন সুইচ অফ হয়ে যাব আপনি গল্প করা শুরু করবা, আর আমি কিতাব কইরাম কোনটা নাই চিন্তা করুক। আর নেক্সট ডে আমার একটা পরীক্ষা আছে আর আমার টিচারে ফোড়াইরা আজকে পরীক্ষার লাগে আমি প্রিপারেশন লইরাম, আমি আমার ফ্রেন্ডের লগে বইতাছি, আর টিচারে পরীক্ষার ব্যাপারে একটা ইম্পর্টেন্ট জিনিস কইছেন আমারে, আর আমি ফ্রেন্ডের লগে গফ করলামও আমি ও ইম্পর্টেন্ট জিনিসটা শুনছি না, বা দুদিন পরীক্ষা দেওয়া তাইছি ও জিনিসটাও কোয়েশনও আইছে, আমার ফার্স্ট মার্ক নাই কোয়েশনও, আমি ফার্স্ট মার্ক লুজ করলাম, আমার অ্যাটেনশন আসছিল না। আপনারা সবসময় খেয়াল করবা আপনার যখন ক্লাসে একটা সিটিং প্ল্যান থাকবো, আপনার ক্লাসে 10টা স্টুডেন্ট থাকুক, 15টা স্টুডেন্ট থাকুক, 20টা স্টুডেন্ট থাকুক, আপনার ক্লাসে যখন একটা সিটিং প্ল্যান থাকবো 2 মাস পরে আপনার সিটিং প্ল্যান চেঞ্জ করতে হইব। কিতার লাগিয়ে সিটিং প্ল্যান চেঞ্জ করতে হইব, কারণ হইল যে ও যে 3 মাস ধরে তারা বন্যানি ফাঁসাফাঁসি তারা তো আবার বন্ধ হয়ে গেছে, তারা তো আবার শুরু করে দিচ্ছে গফ। তো সিটিং প্ল্যানটা হইল ফয়লা জিনিস বিহেভিয়ার ম্যানেজমেন্ট অফ। আপনি যদি আমি মাত্রাম বাইরে যদি আমার মাত শুনই না, আমি দেখলাম তাই মন অমনোযোগী মানুষ, তাই উল্টা পাল্টা অবাধি সাইন ইংরেজিতে তারা হয় ডে ড্রিমিং মানে দিনের বেলা তুমি তাই স্বপ্ন দেখুন, চোখ খুলিয়াও তাই স্বপ্ন দেখুন। তো আমি তান্দু কইমু গীতা ভাই আপনি অন আউকা, তুমি এখানে আসো তুমি অন যাও, আমার একটা বাল্লা স্টুডেন্টের আমি একটু ফিসে দিলাইম, আমি ও জিনিসটা করছি কারণ আমি ন্যাচুরালি আইয়া দেখছি, এবং থ্যাংক ইউ টু আব্দুল সুবুর ভাই এজ ওয়েল, ন্যাচুরালি আইয়া দেখছি যারা ইন্টারেস্টেড বেশি তারা নিজেরটা কিউ সামনে আইয়া বইবা, আর কিছু আছেন অবশ্য দেরিতে আইছেন আপনারা তারা আপনারা ফিসে বইছেন, আমি কইতাম না আপনারা কেউ ইন্টারেস্টেড নাই, কিন্তু ন্যাচুরালি যে জিনিসটা হয় স্টুডেন্ট হল আমার যারা বেরি বালা স্টুডেন্ট যারা তারা কিতা করে ন্যাচুরালি তারা আইয়া সামনের ডেস্ক বয়, তারা তো সামনের ডেস্ক আসলে বয়ার দরকার নাই, বালা স্টুডেন্ট যারা তারা ফিসে বইলেও তারা শিখবো, আমার সামনের ডেস্ক আমি চাই আমার উইক স্টুডেন্ট হলরে, আমার সামনের ডেস্ক আমি চাই যারা মনোযোগ দেয় না তারারে। টিচার যদি আমি যদি ফাঁসে থাকি, আমি যদি কড়া টিচারও হই না, আব্দুল সুবুর ভাই হয়েছেন কড়া টিচার, আমি আসলে কড়া টিচার নাই, কড়া টিচারও যদি হই না আমি আমার সিস্টেম মানিয়া চলি, আমার স্টুডেন্ট এমনিও ডরাইব আমাদের ক্লাসের মাঝে, কিন্তু ই ডরটা হইব শ্রদ্ধার ডর, ই ডরটা হইতো নাই ডরের ডর, শ্রদ্ধা করিয়া ডরাইব তারা আমাদের। বিহেভিয়ার ম্যানেজমেন্টের ফয়লা জিনিস আপনারা যদি নোট করতে খোরা নোট করুকা যে সিটিং প্ল্যান হইল গিয়া, আপনি যদি আপনার ক্লাস চমৎকার একটা ক্লাস চাইন তো আপনার সিটিং প্ল্যান ঠিক করতে হইব, সিটিং প্ল্যান ঠিক রাখতে হইব। তো আমরা যখন ক্লাস করাই আমরা ক্লাসের ফয়লা জিনিস হইল যে ক্লাসের মাঝে আমার একটা এইম থাকতে হইব, স্টুডেন্ট হলরে আমি একটা এইম দিতাম হইব আমরা আজকে কিতা শিখলাম, আমার এইমগুলো অবশ্য অত ক্লিয়ার নাই, অনেকগুলো এইম রাখছে কারণ এটা তো আসলে টিচার্স ট্রেনিং, স্টুডেন্ট হলের লগে অত এইম রাখলে হইতো না, স্টুডেন্ট হলের লগে আমি একটা সেশনও ম্যাক্সিমাম দুইটা এইম দিবা, আপনি দুইটা এইমর বেশি দিলে তারা গুলাই দিব সপ্তাহ। তো আমরা যেহেতু টিচার্স হলে ট্রেনিং করলাম আজকে ও তার লাগে আমি একটু এইমগুলো বেশি রাখছি। তো মেইন জিনিস হইল আমার এফেক্টিভ বিহেভিয়ার ম্যানেজমেন্ট ক্লাসরুমও, মেইন এইমটা হইলো আমি আমার ক্লাসরুমে খিলান একটা ক্লাসরুম করতাম যেখানে বাচ্চারা চট করে শিখিলায়, যেখানে সময় নষ্ট হয় না ক্লাসরুমের, আমারে যখন আমার বস হলে অবজার্ভ করা তাই, আমার হেড টিচার অবজার্ভ করা তাই, আমার অ্যাসিস্ট্যান্ট হেড টিচার অবজার্ভ করা তাই, কিংবা গভর্নমেন্ট থাকি আয় এডুকেশন বোর্ড থাকি আয় তারা, এগুলো আমরা কই অফস্টেট, অফস্টেট যখন আয় আমার অবজার্ভ করাত তারা ফয়লা জিনিস যেটা দেখে
যে আমার ক্লাসের পেস কিটা 40 মিনিটে আমি কতখান ফড়াইলাম তারা আর কতজন স্টুডেন্ট শিখের এবং তারা তাড়াতাড়ি শিখেননি বলতে এটা নাই যে ও বাইয়ে যে পেসে শিখবা ও বাইয়ে সেম পেসে শিখবা তারা ইকান জানে যে একটা ক্লাসে তিনটা গ্রুপ থাকবো একটা গ্রুপ থাকবো তারা খুব বুদ্ধিমান তারা চট করে শিখে নিবো সবকিছু তারা লাগবো 2 মিনিট 3 মিনিট একটা জিনিস শিখতে আর একটা গ্রুপও থাকবো এরা হলো মিডিয়াম মিডিওকার আমি মনে করি আমি একজন মিডিওকার স্টুডেন্ট তার লাগবো 5 থেকে 10 মিনিট একটা জিনিস শিখতে এবং একটা স্টুডেন্ট হইলো যে উইক স্টুডেন্ট ক্লাসের উইক স্টুডেন্ট এবং হইলো বটম তার সময় লাগবো একটা জিনিস শিখতে 20 মিনিট তে আমার উইক স্টুডেন্ট আছে তার নাম হইলো জন জনে হিকে একটা জিনিস আপনার তার লাগে 20 মিনিট শিখতে এখন একটা অফসেট ইন্সপেক্টর যখন আইবো আমারে আই আমার ক্লাস অবজার্ভ করে হে টার্গেট করছে যে জনরে দেখমু আমি 20 মিনিট বাদে গিয়া দেখমু চেক করিয়া তারে আমি জিকাইমু যে সারে যেটা পড়াইছো এটা তুমি বুঝতে পারছো নি এখন জনে যদি 20 মিনিট বাদে আমারে আনসার করতে পারে যে সারে যেটা পড়াইছো এটা বুঝি লায় হে তে জন টিচারিং সাকসেসফুল তান ক্লাস হই গেছে আম এখন আরোটা ছেলে আছে আহমেদ আহমেদে হে 2 মিনিটে হে উইলো সালাক ফুয়া ক্লাসের মাঝে সালাক ফুয়া হে হে 2 মিনিটে তার শেষ হই দিতেইব ঠিকা আইগো তো আমি তারে আমি তো সায়েন্সের টিচার আমি ফিজিক্স সায়েন্স উইথ ফিজিক্স আমি তারে একটা ইকুয়েশন শিখাইলাম ফিজিক্সের একটা ইকুয়েশন শিখাইলাম যে কাইনেটিক এনার্জি হইলো হাফ এম ভি স্কোয়ার্ড তারে আমি ইকুয়েশনটা দিয়া দিলাম আপনারা সবাই বুঝতে পারলো তো আমি কিতা কইলাম ইকুয়েশনটা দিয়া দিলাম আমি ইকুয়েশনটা দিয়া আমি তারে কইলাম যে আহমেদ তোমারে ও ইকুয়েশন দিলাম আমি ও ইকুয়েশন দিয়া তিনটা প্রশ্ন দিলাম তারে তিনটা প্রশ্ন দিয়ে ইকুয়েশন ইউজ করিয়া তুমি প্রশ্নগুলো সলভ করো ইন্সপেক্টরে কিন্তু আমারে খেয়াল করে 2 মিনিট বাদে হ্যাঁ ইয়া দেখবো আহমেদ শেষ করে লিছে নি আহমেদ যদি শেষ করে লাই কোয়েশ্চন গুণ তে আমি সাকসেসফুল আমি টিচার হিসাবে আমারে হে গ্রেড দিব গুড গ্রেড দিব কিংবা এক্সেলেন্ট গ্রেড দিব যদি আহমেদে শেষ করে না আর আহমেদে স্ট্রাগল করে তে আমারে হে আইয়া হইব হয় তুমি তার লাগি বেশি কঠিন কাজ দিলাইছো আর নাইলে তুমি যারে তোমার বেস্ট স্টুডেন্ট হই রায় হে আসলে বেস্ট স্টুডেন্ট নাই এর মানে হইলো তুমি টিচার বালা নাই তুমি তোমার ক্লাস চিনো না বুঝতে পারানি আমি কিতা কইরাম তো আমরা এই মইলটা আমরা তিনটা গ্রুপ সম্বন্ধে আলোচনা করলাম এটা আমরা আরো ডিটেইলসে যাইমু আমরা আস্তে আস্তে যাই ইংরেজি যারা বুঝোইন তারা লিখতে পারবে ইংরেজিতে কিন্তু আমি বাংলায় আপনাদের বুঝাইয়া দিমু যে আমি এক্স্যাক্টলি যে জিনিসটা আপনাদের কইছি এফেক্টিভ ক্লাসরুম বিহেভিয়ার হইলো খুবই ইম্পর্টেন্ট এটা কিতার লাগি ইম্পর্টেন্ট ইগু যদি আপনি না করতে পারেন তে আপনার ক্লাসরুমে আপনি একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারতা না আপনার ক্লাসরুমের এনভায়রনমেন্টটা পজিটিভ থাকতো না আপনার ক্লাসরুমে একটা বন্ধু থাকবো আমার অনেক কলিগ আছে আমি যে সময় তারা ক্লাসরুম বাইরে যাই খালি সিল্লা সিল্লি হুনি সিল্লা সিল্লি স্টুডেন্ট হলে পড়ে না স্টুডেন্ট হলে বারো ইয়া কিচ্ছু শিখছি না তো যারা বালা স্টুডেন্ট তারা পাঁচজন ওইটা হইব আমরা কিচ্ছু শিখি না এই ক্লাসে তুমি কি তাহলে কিচ্ছু শিখো না যে মিসে স্যারে দুষ্টা স্টুডেন্টের কিচ্ছু কইন না কারণ হইলো এগুলো এফেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট নাই এটা পজিটিভ এনভায়রনমেন্ট নাই আবার খেয়ে আছে যে ক্লাসরুম বাইরে যাইরা দেখরা স্টুডেন্টরা খুব নয়েজ করে ঠিক আছে কিন্তু তারা বারো ইয়ার একটা চমৎকার ক্লাস হয়েছে কিতার লাগি চমৎকার ক্লাস হয়েছে কারণ তারাও হুনের টিচারেও হুনরা একটা ইন্ট্রোডাকশনের বালা ইন্ট্রোডাকশনের এনভায়রনমেন্টটা খুব বালা ক্লাসের মাঝে সো পজিটিভ এনভায়রনমেন্ট সৃষ্টি করার খাম হইলো আপনার এজ এ টিচার এজ এ টিচার আপনার খাম হইলো পজিটিভ এনভায়রনমেন্ট সৃষ্টি করা ক্লাসরুমের মাঝে আর এজ এ স্টুডেন্ট আপনার স্টুডেন্ট হকলোর খাম হইলো তারা কত তাড়াতাড়ি শিখে আর কতটুকু এনজয় করে ওটার নাম হইলো পজিটিভ এনভায়রনমেন্ট প্রথমে আমরা যে জিনিসটা করমু আমি একটা অ্যাক্টিভিটি আছে আপনারা আমি কইমু কিন্তু আপনারা একটা কোয়েশ্চেন করমু এখন আমি আমি যখন প্রথম সেশনটা শুরু করছি ধন্যবাদ জাজাকাল্লাহ খাইরান আমার ভাই জাহাঙ্গীর তাইন একটা কঙ্কাল দিয়ে দিছেন আমারে এখন আমি ইনোর মাঝে রক্ত মাংস বোয়াইলাম আমি যখন আমার সেশনটা শুরু করছি জাহাঙ্গীরে উল্লেখ করছেন যে আপনার ছাত্ররা একটা ইন্টারেস্ট থাকতে হইব ক্লাসের মাঝে একটা ইন্টারেস্ট থাকতে হইব আমি যখন আপনাদের কইছি যে আপনারা অন্য যাওকা সবে জিনিসপত্র লইয়া গিয়া অন্য দাঁড়াউকা সাথে সাথে আপনারা ব্রেইন যদি অফ ওই ওই যে থাকতো এন্ড অফ দি সেশন সাথে সাথে আপনারা ব্রেইন সুইচড অন হয়ে গেছে ঠিক কিনা আপনারা চিন্তা করার মাথার মাঝে চিন্তা করা কিতা অরিগুর মাঝে কিতা অরি ক্লাসের মাঝে কিতো হইব নেক্সট সব একেবারে রেডি হয়ে গেছে শোনার লাগে কিতো হইব অর্থ হইল গিয়া আমি ওটারে কইরাম পজিটিভ অ্যাটেনশন আপনারও অ্যাটেনশন পজিটিভ ছাত্রার প্রতি আর ছাত্রারও অ্যাটেনশন পজিটিভ আপনার প্রতি এখন তারা জানতো স্যার যে নেক্সট কি তার
Next কি তাইবো next কি তাইবো next আমরা একটা অ্যাক্টিভিটি করব অ্যাক্টিভিটি 2 মিনিট মাত্র অ্যাক্টিভিটি খুব মজার অ্যাক্টিভিটি অবশ্যই এবং এটা আপনার করতে হইব ক্লাসের মাঝে अदरवाइज আপনার ছাত্র বড় হই যাব अदरवाइज আপনি বিহেভিয়ার ম্যানেজমেন্ট করতে পারত না তো আমরা অ্যাক্টিভিটিটা হইলো এটা আপনার পাশে যে বসে আছেন তিনজন থাকলে তিনজনে উপরুকা দুইজনে করুকা দুইজনের অ্যাক্টিভিটি এটা পেয়ার অ্যাক্টিভিটি আপনি কি তা করবা ফয়লা জনে একটা রঙের নাম কইবা যেমন দরুকা নীল নীল হওয়ার লগে লগে Next জনে একটু সময় দিবা তাহলে তাই চিন্তা করি নীল রঙের একটা খাবারের নাম হইতে হইব একটু কঠিন তো আমি সাদা দিয়েও শুরু করি আপনারা কইলাম সাদা আপনি আমারে সাদা রঙের একটা খাবারের কথা কওকা ভাত রাইস গেমটা আমরা করমু 1 মিনিট এবং ফিডব্যাক লইমু 1 মিনিট অনলি 2 মিনিটস আমি কইরাম 2 মিনিটস আসলে 2 মিনিট হইতো না একটু বেশি সময় লাগবো কিন্তু গেমটা খেলি আমরা অনলি 1 মিনিটর লাগে আপনার পাশের জনরে খোকা একটা রঙের নাম এবং ফাশুর জন্য আপনাদের সাথে সাথে একটা খাবারের নাম কইবা ও রং দেয়া দেখো কা কতটা আনসার করতে পারেন স্যার শুরু করুকা আপনারা ফাশুর জন না না মাইক লাগতো না নিজে নিজে শুরু করুকা আমি আবার শুনতাম চাই আমি সবরে দেখতাম চাই সবে কইরা আবার শুনতাম চাই না আমি দেখতাম চাই সবে কইরা ভাই মাতুকা আপনি মাতুকা একটা রঙের নাম খোকা সাথে সাথে আপনি নয়েজ হোক খুব নয়েজ হইতো আমরা সাইক নয়েজ হইতো আমরা সাই খুব নয়েজ হইতো কারণ পরে আমি যেখেউরে আমি র্যান্ডমলি চুজ করমু কইবার লাগে কইতে থাকুকা আপনারা স্টপ করমু আমি যথা সময়ে মাতুকা আপনারা আমি সাই নয়েজ হইতো নয়েজ কিন্তু অন না এখন আমি সাইরাম নয়েজ হইতো ক্লাস আচ্ছা আমরা স্টপ করি থ্যাংক ইউ নেক্সট টাইম আমি আপনারা যখন ইন্টারঅ্যাকটিভ অ্যাক্টিভিটি দিমু প্লিজ মেক শিওর যে আপনারা মাত্রা আমি চাই না আপনারা ইনো বইতা হইনা আমার ক্লাসও বইয়া এবং আমার ভাই জাহাঙ্গীরে উল্লেখ করছে নিলেন যদি আমি মারতে থাকি আর আপনারা খালি শুনতে থাকুন 10% আপনারা ব্রেইনও থাকবো 90% ইজ আউট ইকান রিসার্চে হয় সাইন্টিফিক রিসার্চে হয় আমরা আমি একজন এক্সেলেন্ট টিচার আমার ক্লাসও আই আমার এক্সেলেন্ট গ্রেড দিব টিচিংও যদি আমি আমার খাম থাকে অনলি 20% আর আমার স্টুডেন্ট অফ লোক খাম থাকে অনলি 80% এবং আমি সেকেন্ড সেশনটা করবো আপনারা দেখবা কিলা না আপনি স্টুডেন্ট দিয়ে সব খাম করে নিতে পারবা সেকেন্ড সেশন যখন করবো আমি ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উপরে তখন আপনি বুঝবা আসলে স্টুডেন্টরাও সবটা করতে পারবো আপনার ক্লাসও আপনি খালি একটু লাইন দৌড়াইয়া দিতা তারারে এক সাবিটা খালি দিয়া দিতা আর তারা সব তালা খুলবো আপনারা কিচ্ছু করা লাগতো না আপনারা রিল্যাক্স করবা আপনারা গলাও বইতো না গলাও মাংতো না গরমও লাগতো না ফ্যানের তুলে বই আরাম করবা আর যে সময় তারা খাম দিবা খালি ঘুরবা ভাই একটা নঙ্গর আপনি নঙ্গর নাম কইছেন না খানের নাম কইছেন বোকা বোকা আপনারা বোকা আপনি কিতা রং কইছেন আর তাই খানের কইছেন কিতা আম ওকে এক্সেলেন্ট খুকা সাইন তুরা একটু ভুল আছেন তানোর মাঝে কিতা বিতর্ক করা যাইব তাকে এই ব্যাপারে যে তাই কইছেন সবুজ রং আম তার লোকে একটা বইয়া কৌকা তার লোকে একটা বিতর্ক শুরু করে দৌকা আমরা একটা বিতর্ক সৃষ্টি হইতো এখন জি আমের ভিতরটা সবুজ থাকে না আমার সামরাটা সবুজ একটা বিতর্ক হইতে পারে আর একটা বিতর্ক আছে আম লইয়া আর একটা বিতর্ক আছে আম লইয়া কাঁচা থাকলে সবুজ থ্যাংক ইউ ভেরি মাচ আম কাঁচা থাকলে সবুজ আর পাকি গেলে হলুদ লাল এখন আপনার দুইটা গ্রুপ অফ স্টুডেন্ট পাই নিলে আপনি এক গ্রুপ হইল যারা কিতা করে যারা আপনার ক্লোজ কোয়েশ্চন আপনি যদি একটা সরাসরি একটা কোয়েশ্চন জিকায় তারা লোকালোকে আপনারা উত্তর দিতে পারবো আর গ্রুপ অফ স্টুডেন্ট হইলো তারা একটু চিন্তা করিয়া কইব না এগু তো ইলাম নাই আপনি অ্যাবসলুটলি কারেক্ট আপনি ঠিক আছে না আপনার আনসার ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু ওগুলো ইয়া একটু ডিপে যাওয়া যাইব ঠিক না ঠিক কিনা ওগুলো ইয়া একটু ডিপে যাওয়া যাইব ঠিক কিনা এখন আপনি যদি ইসলামিক স্টাডিজও পড়াইন আরবিকও পড়াইন আপনি তাজউদ পড়াইন এখন আপনি একটা ছেলেরে সুরাতুল্লাইল ফরাইরা সুরাতুল্লাইল তাজউদ সে খুব বালা জানে এখন তাজউদ শেষ হয়ে দিলেছে আখতা আপনার মলই লোক এ তাজউদ বালা জানে এখন তারে কৌকা যে ইগুর সানে নজুল কিতা এখন আপনার একটা স্টুডেন্ট আছে হে ঠিকও জানবো তাজউদের স্টুডেন্ট হোক ফার্স্টের স্টুডেন্টের মাঝে একটা স্টুডেন্ট আপনি ঠিকও পাইবা হে আপনারে আসবাব নজুল কইতে পারবো সুরাতুল্লাইল
ইলান সালাত স্টুডেন্ট আছে আপনার ক্লাসও, এতে করে আপনার কি হইলো ক্লিয়ারলি আপনি একটা লেয়ার সৃষ্টি করে দিলে আপনার ক্লাসও, এবং তখন গিয়ে কি হইব আমরা জাহাঙ্গীর ভাইয়ের যে জিনিসটা কইছেন তখন গিয়ে কি হইব আপনি ইজিলি স্টুডেন্ট লিডারশিপ করতে পারবা ক্লাসের মাঝে, স্টুডেন্ট হকলে তারা তার দায়িত্ব লইতে পারবো পড়াশোনা করা নিয়ে, এত করে আমরা খাম খমবো, আমরা যত খাম খমাইতাম পারি আমরা। পয়লা যে জিনিস আমার আব্দুল সুবুর ভাই জাজাহুল্লাহ খাইরান জাজাকাল্লাহ খাইরান তাই কইছেন, পয়লা যে জিনিস আমার নেগেটিভনেসটা কি বাড়ি আই তৈরি, এবং আমি জাস্ট পয়লা কোয়েশনটা লইয়াম একটু আলোচনা করব। একটা কোয়েশন, আপনি একটা ছেলে আইসে আপনার ক্লাসে আইয়া তার পয়লা যে জিনিস আপনি করা সকালবেলা নয়টার সময় আইওয়ার কথা হ্যাঁ হামাইছে সাড়ে নয়টা, তার পয়লা জিনিস করার এত লেট কিতা সাড়ে নয়টার সময় তুমি আইসো, আপনি কিচ্ছু জানেন না তার সম্বন্ধে, আপনি জানেন না যে তারে কিতা করতে হয়েছে আজকে, তার আম্মা হসপিটাল যাইতে হয়েছে আজকে সকালে, আর তার ছোট বাইরে তার খাওয়াইয়া দিয়া স্কুলও দিয়া তারপরে তার আইতে হয়েছে, আপনি জানেন না যে কালকে রাত্রে ঘুমাইতে পারছে না কারণ তার পাশে আজকের গতকালকে রাত্রে আমার লোক হয়েছে, তার পাশের বাসা তারা ডিপ টিউবওয়েল বয়রা আর তারা অত আওয়াজ করা যে আমি ঘুমাইতাম পারছি না, এটা আসলে আমার লোক হয়েছে প্র্যাকটিক্যালি, রাত্রে ঘুমাইতাম পারছি না কারণ আমার পাশের বাসার এটা ডিপ টিউবওয়েল বয়রা রাত্রে কাম করা তারা খুব বেশি আওয়াজ হয়েছে, আর সকালে উঠিয়া দেখছে আম্মায় বকি বকি করে রাখা ঘুমাইবার দিচ্ছে না রাত্রে এই সেই, তো এই ব্যাকগ্রাউন্ড না জানিয়ে আপনি ইলান কোনো সময়ও আপনি রিয়েক্ট করতে পারতেন না, তারা আইতে দৌকা তাদের ডাকুকা খাসে ক্লাসও সবর সামনে ডাকুন না জানো ইলান তাদের ডাকুকা খাসে এ বোক হে সেটেল ডাউন হোক তাদের ডাকুকা খাসে খাসে ডাকিয়া তাদের হুকা আবদুল্লাহ কিতা ব্যাপার আজকে অত লেট সাড়ে নটার তখন হে কইব আপনার কিতা হয়েছে, ইভেন হে যদি বেশি ঘুমাইয়া থাকে আপনার কইব সুন্দর করে কইব সরি স্যার আমি বেশি ঘুমাই গেছি আজকে, তার লগে আপনার সম্পর্ক শেষ, ই ক্লাস হয়ে আর আপনার কোনো মাথা বিষ দিত নাই আপনার খাম হয়ে গেছে, এখন তাদের যত খাম দেই হে করবো ঠিক কিনা সম্পর্কটা তৈরি হয়ে গেছে। সেকেন্ড জিনিস, ওয়াই আর্ন্ট ইউ ওয়ার্কিং, তুমি এখানে খাম করাই না এখানে বইতাসছো, কিছু কিছু স্টুডেন্ট আপনি যখন দুই মাস একটা ক্লাসে পড়াইলি বা তিন মাস একটা ক্লাসে পড়াইলি বা তখন আপনি বুঝিলি বা কিছু কিছু স্টুডেন্ট আছে তারা আসলে কাজ করতে চায় না তারা লেজি, তাদের কাজ করার বিভিন্ন ওয়ে দিতে হইব, এবং এগেইন জাহাঙ্গীর ভাইয়ে কইছেন যে আমরা ইটার লাগি কিতা করতে হইব আমরা দেখতে হইব হে আসলে কিলান শিখে ইটা দেখতে হইব, কিন্তু আপনি ওয়াই আর্ন্ট ইউ ওয়ার্কিং ইগু নেগেটিভলি নিবা না, এগেইন তার লগে একটা ইন্টারাকশন করার চেষ্টা করুকা, ইন্টারাকশন করিয়া জিকাউকা তারে যে কিতার লাগি এটা করাই তুমি, এবং লাস্ট ওয়ান হইল উইল ইউ স্টপ টকিং, তুমি কি তার মাত বন্ধ করবাই নি, মানে কিছু স্টুডেন্ট আছে তারা মাত বন্ধ করে না, এটা সম্বন্ধে আমরা পরবর্তীতে আলোচনা করবো, আমি এগুলো রাখি দিতাম আপাতত হলান। তো প্রশ্নগুলো হইলো ওটা আপনারা একটু সময় দিয়ে আপনারা পড়তে চেষ্টা করুকা, যদি পড়তে দুই মিনিট পরে আমি নিজেও একটু এক্সপ্লেইন করব। দুইটা জিনিস আমি কুইকলি চেক করি, আসলে এটা উত্তর আমার দেওয়া উচিত নাই, আপনারা মাথার মাঝে চিন্তা করুকা রিফ্লেক্ট করুকা যে আসলে আপনারা খিলান পড়ান, আপনারা খিলান পড়ানি উচিত, আপনারা আসলে আপনার ক্লাসরুম যে আছে ক্লাসরুমটা আসলে দেখার মতনই বোয়ার মতনই বইলে সুন্দর লাগে নি তারা, আমরার যে ক্লাসরুম আছে আমরা ক্লাসরুম তারা ইন্সপেকশন হয় স্কুল থাকি, এবং ক্লাসরুম আমরা সায়েন্স টিচার আমরা ক্লাসরুমটা খুব কালারফুল থাকতে হয়, খুব কালারফুল সায়েন্টিফিক জিনিসের মডেল থাকতে হয় পোস্টার থাকতে হয় স্টুডেন্ট ওয়ার্ক থাকতে হয়, নাইলে হাই টিচার আয় আইয়া দেখে দেখিয়া হয় তোমার ক্লাসরুমটা বড় সাদা মাঠা স্টুডেন্ট হকলে আইব আইয়া তারা বোরই যাব তোমার ক্লাসরুমের ওয়ালে দিস আইলে বোরিং, আমরা এই ওয়াল আনফর্চুনেটলি আমরা তো আর মসজিদের মধ্যে করলাম আমরা বড় আছি আমরা ম্যাচিওর আছি আমরা ওয়ালও তো কিন্তু ইন্টারেস্টিং না একটু বোরিং ঠিক না নি, ওয়ালে দিস আইলে কিছু দেখা যায় না একটু দুয়ার পোস্টার থাকলে একটু হাদিস থাকলে আমরা পড়লাম মনে নাই ইন্টারেস্টিং হইলো অনেক, কাবার একটা ফটো থাকলে একটু ইন্টারেস্টিং হইলো অনেক ও কাবাটা দেখা যার লাইভ ফটো লাইভ পিকচার মানুষজন সারা কাবাটা দেখা যার, কিংবা একটা সুন্দর পাহাড়ের একটা ফটো থাকলে একটু নৈসর্গিক সৌন্দর্য দেখলাম, তো ক্লাসরুমটা আপনার ইন্টারেস্টিং হইতে হইব, ক্লাসরুমটা আপনি অর্গানাইজ করতে হইবা, আমি জানি যে মসজিদের মাঝে আপনারা ক্লাস করাইন আমাদের মনে হয় যে ইটস ডিফিকাল্ট ইটস নট ডিফিকাল্ট, একটা জিনিস আপনারা করতে পারেন ক্লাসরুমটা খিলান ইন্টারেস্টিং করতে পারেন, একটা সাইটের স্টুডেন্টরে দিয়া এই থ্রি একটা পেপার দিয়া বড় একটা পেপার দিয়া তাদের কইবা হজর সিজনার তোমরা হজর উপরে একটা পোস্টার বানাও, কালার পেন্সিল দিলা তারা সপ্তাহ দিলা তারা হজর উপরে, তো তাদের আইডিয়া আছে আপনি ফোরাইছেন তারা হজ টপিক হজ আর এখন
বেশিরভাগই আপনারা হজ টপিক পড়াইবা, ইয়েস অর নো, ঠিক না? নি ফজর উপরে তারা একটা পোস্টার বানাইলো, দেওয়ালো আটাই দৌকা, দেওয়ালো লাগাই দৌকা, তারা নাম দিয়া দেওয়ালো লাগাই দৌকা। তারা প্রত্যেকদিন সকালে আইব, তারাও হ্যাপি ফিল করবো, আমার পোস্টার কত সুন্দর লাগে দেখতে, আপনিও হ্যাপি ফিল করবো আপনার স্টুডেন্ট হলোর পোস্টার। নেক্সট টাইম যখন অন্য ব্যাচ স্টুডেন্ট আইব, তারা আইয়েও পোস্টারটা দেখবো হজর উপরে, তখন তারা আর আপনার পড়ানির আগেও তারা কিছু নলেজ হইব হজর উপরে। তখন আপনি যখন পড়াইবা কত ইজি হইব জিনিসটা। ক্লাসরুম অর্গানাইজ করা খুবই ইম্পর্টেন্ট। এইসব জিনিসগুলো হইলো যে ক্লাসরুম অর্গানাইজেশনের, যে আপনার কম্পিউটারটা ঠিক মতো আসেনি, আমি যে ইন্টারাক্টিভ কম্পিউটার যদি ইউজ করেন কম্পিউটারটা ঠিক মতো আসেনি, আপনার ক্লাসের ফিজিক্যাল লেআউটটা কিলেন, আপনার ক্লাসটা দেখতে কিলেন, আপনার চেয়ার অন্য একটা অর্গানাইজ করা নাই, আপনি কিলান সাইন ছেলেরা বইতো, তিনটা ছেলে একসাথে বইতো না চারটা ছেলে একসাথে বইতো, এইসব হইলো গিয়া অর্গানাইজেশন। আপনার ক্লাসে কোনো ময়লা আসেনি, লিটার হইলো ময়লা আসেনি, ময়লা থাকলে ময়লা মেক শিওর করুক ময়লা নাই ক্লাসের মাঝে। আপনার যারা বইছেন পাশাপাশি তার মাঝে ইনাফ স্পেস আসেনি না, একজনে আরেকজনের ধাক্কা ধাক্কি করা লাগে, স্পেশালি গরমের দিনও তো খুবই কঠিন কনসেন্ট্রেশন করা, অসুবিধা হয়ে যায়। এই জিনিসটা আমি খুব গুরুত্ব দিব, গুরুত্ব দেওয়া হইল যে নেমস হইল খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনারা যখন নতুন ক্লাস শুরু করবা, এবং আশা করি বাংলাদেশে এটা খুব বড় একটা সমস্যা নাই, আমার ক্লাসও 30 জন স্টুডেন্ট থাকে, আমরা ক্লাসও 30 জন, তো অত বেশি স্টুডেন্ট নাই, 30 জন হইলো আমরা ম্যাক্সিমাম নিতাম পারি একটা ক্লাসও। এবং আমার সময় লাগে কাপল অফ উইক্স, 2 সপ্তাহ লাগে আমার তারা সবার নাম শিখতে। আমি সেপ্টেম্বরের 6 তারিখ আমার নয়া ক্লাস শুরু হইব আবার ইনশাআল্লাহ। তো নয়া ক্লাস শুরু হইলে আমার একটা দল ছাড়া, আমি যে ইয়ার 10-এর যে স্টুডেন্ট পড়াইছি, তারা ইয়ার 11-ও যার, তারা সবার নাম আমার মুখস্থ, একটা দল ছাড়া ইয়ার 11-এর স্টুডেন্ট ছাড়া আমার বাকি কেউ নাম জানি না আমি। এবং আমার সময় 2 সপ্তাহ, এবং 2 সপ্তাহ বাদে যদি আমি তার নাম হইতাম না পারি তো একটু এম্বারেসিং, একটু বেড়া লাগি যায়। কারণ হইল ইদা গত বছর আমার একটা শর্মর জিনিস হয়েছিল, যেটা আমার 2টা স্টুডেন্ট আছে, 2জনও তারা ইন্ডিয়ান সম্ভবত, 2জনও মুসলমান, একটার নাম হইলো আহমেদ আর একটার নাম হইলো সাদাত। তো আহমেদ এন্ড সাদাত তারা দেখতে তারা সিমিলার, তারা দেখতে একলাখান লাগে, লাগে তারা বাই না কিতা। তো আহমেদ আইসে আমার লগে দেখা করার, তার মারে লইয়া, আর আমি তারে ডাকছি সাদাত, প্যারেন্টস ইভিনিং, প্যারেন্টস ইভিনিং আইসে আমার রিপোর্ট নিবার লাগিয়ে আইসে, আমি তারে ডাকছি সাদাত। এ আবার খুব ভদ্র ছেলে, এ কইছে স্যার আমি আহমেদ। আমরা ও আহমেদ, আমি তোমার সাদাত দেখলাম কি তার লাগে, আমি ডং ডাং করিয়া বুলাই দিছি, কিন্তু এগুলো খুব এম্বারেসিং, আপনার স্টুডেন্টের নাম আপনার জানা থাকা লাগবো। এখন আবদুল্লাহ তার নাম আর আপনি তারে ডাকরা আব্দুর রহমান, এটা তার লাগিয়েও খুব ঠিক, হে মনে মনে চিন্তা করবো আপনার স্টুডেন্ট বাংলাদেশ এই জিনিসটা হইতো না যে স্টুডেন্ট করবো স্যার আমার নাম আবদুল্লাহ, আমার নাম আব্দুর রহমান আইলান হইতো না আপনার বাংলাদেশও, কিন্তু ইংল্যান্ডও ইলান কয় তারা, ইলান লোকালে গুইটা কই দিব আপনার, স্যার আমার নাম ওটা আপনি আরো অন্য নামে ডাকরা আপনারে, এই জিনিসটা হইতো না, কিন্তু তার মনের মাঝে একটা থাকবো স্যারে আমার নামও জানেন না, তাই আমার পড়াই রা, তার মনটা খারাপ হয়ে যাব। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা নাম মনে রাখতাম, আর বাকিগুলো আমি অলরেডি আলোচনা করে লিছি, অলরেডি আলোচনা হয়ে গেছে। স্টুডেন্ট হলোর সমস্যা থাকি তা, আমি হওয়ার আগ পর্যন্ত আপনারা জানতা না আপনারা কিতা করলেন না, জানতা আমি কিতা পড়াই না আপনারা, এখন আমি ক্লিয়ারলি আপনারা বুঝাইয়া দিতাম, হইব যে আমি কিতা পড়াইলাম, ক্লিয়ারলি আপনারা কইতে হইব কিতা ফরাইলাম। ফয়লা যখন একটা জিনিস শুরু করবা, কতজনে আপনারা তাজউদ ফরাইন ভাই, একটু আত্তুল বানি প্লিজ, তাজউদ ফরাইন খে, কুরআনের রুলস ফরাইন খে, এক ভাই, দুই ভাই, তিন ভাই, আপনি যখন তারা যখন ফয়লা ক্লাসও হয় আপনারা, তারা কোরআন রিড করতে পারে কিংবা কোরআন রিড করতে পারে না, ফয়লা যখন ক্লাসও হয় তারা কি তা নিজেরা তাই কিচ্ছু করতো, কোনো আইডিয়া আসেনি তারা নিজেরা তাই কিচ্ছু করতো। ফয়লা আমরা যে জিনিসটা করতে হয় এটা হইলো রোল মডেলিং, আমরা নিজেরা দেখাইয়া দিতে হইব যে তুমি যদি আলিফ লাম মিম হও, আলিফ লাম মিম হইলে হইতো না, তোমার হইতে হইব আলিফ লাম মিম, একবার খালি কইয়া দেউকা বাচ্চা তো ইয়ে অ্যামেজিং জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে দিয়া দিছেন, খালি একবার তারে ওই জিনিসটা কইয়া দেউকা আর জীবনেও ভুলতো না, তারার ইগো হইল স্পাঞ্জল লাগান, তারার ব্রেইন হইল স্পাঞ্জল লাগান, খালি লয় কুইকলি লয় বলে তারা, তারপরে খালি রিভিশন দিলাইলেও মনে হয়ে যায়। ইনস্ট্রাকশনটা ফয়লা ইনস্ট্রাকশন যেটা দিবা আপনারা পড়াশোনা সম্বন্ধে, আপনার নিজের সম্বন্ধে যে ফয়লা ইনস্ট্রাকশন দিবা, ফয়লা যে এক্সপ্রেশনটা থাকবো এটা খুব অ্যাট্রাক্টিভ থাকতে, অ্যাট্রাক্টিভ থাকতে হইব, যদি এগুলো অ্যাট্রাক্টিভ না হয় তাহলে আপনার স্টুডেন্টে আপনার কাছে থেকে ইকতো না। আপনার নিজের কথা চিন্তা করুকা, আপনার কত টিচার আছেন এখনও তার কথা মনে আছে, ক্লাসে তারা খিলান পড়াইতা কত অ্যামেজিং লাগতো, আর আর আপনার কিছু টিচারের কথা চিন্তা করুকা যে আপনি এখন মনে করতেও চাইতা না যে এরা খিলান পড়াইতা,
এরা ভালো টিচার আছেন আপনি এনজয় করছেন এরা টিচিং আপনার যে ইমপ্রেশনটা এটা এমন ভাবে থাকতে হইব যে তারা অ্যাট্রাক্টেড আপনার প্রতি পয়লা ইনস্ট্রাকশনটা পুরো ক্লিয়ার থাকতে হইব যে তারা বুঝতে পারে যে কি তা করতো না করতো আমরা কিছু ইন্টারঅ্যাকটিভ অ্যাক্টিভিটি করলাম কারণ আমি মাত্রাম বেশি এবং আপনারা বোরিং হয়েছিলাম পয়লা ইন্টারঅ্যাকটিভ অ্যাক্টিভিটি এগেইন এখন আমি কিন্তু নয়েজ শুনতাম চাই সবর কাছে থাকি আপনারা এমন একটা নিজেরা আপনি একটা কইবা বা ইয়ে একটা কইবা প্রত্যেকে দুইটা একটা 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 করে দুইটা ইনসিডেন্ট কইবা আপনারা যেহেতু ফোরাইডা সবে তো টিচিং করা টিচিং গো আপনারা একটা একটা সেলের লগে একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়েছে এবং ইগু কিলান হ্যান্ডেল করছেন আপনি সময় হইল তিন মিনিটে আপনার ফাইবা এক মিনিট আপনি ফাইবা এক মিনিট এরপরে তার আপনারা আলোচনা করবা এক মিনিট আমি কইমু আমার একটা ছেলে সম্বন্ধে একটা এক্সাম্পল দেই আপনারা বুঝতে পারবেন আমার একটা ছেলে আছে তার নাম হইল ডিওন্ড্রে মার্ফি খুব জামেলার স্টুডেন্ট তার সমস্যা হইল তার একটু মোটা হে সে হে একটু মোটা তারা লইয়া ছেলেরা একটু আশাআশি করে এগুলো ইংরেজিতে কয় বুলিং তারা বুলিং করে তারা এখন ডিওন্ড্রে কিন্তু তারা ইজিলি বুলিং করতে পারে না কারণ হে ও রাফ অ্যান্ড টাফ স্টুডেন্ট এখন ডিওন্ড্রের সমস্যা হইল টাইম ইমোশনাল হয়ে যায় ফট করি তাহলে কিছু খোয়া যায় না কিন্তু টাইম যে তা হইতে পারবা মানুষরে টাইম স্যারের লোকের ডিসরেসপেক্টফুল হইতে পারবা স্যারের উপরে কথা কই দিতে পারবা রুড হইতে পারবা কিন্তু আমি যদি কই ডিওন্ড্রে সিট ডাউন অ্যান্ড বি কোয়াইট তখন ও টাইম মন খারাপ হয়ে যায় আপনি আমার লোকে শাউটিং করা আমি কই ওয়াট আর ইউ ডুইং তুমি কি তা করাই তুমি আমার লোকে রুড হইরা নানি ই কান বুঝতে টাইম রাজি নাই তো ই কই লোট সো ডিওন্ড্রে একদিন কি তো হইছে আমার ক্লাসও আইছে আইয়া উল্টা পাল্টা করেন মাতের বেশি আমি বললাম ডিওন্ড্রে ডোন্ট টক টু মাচ এগুলো পয়লা ওয়ার্নিং নাইসলি ডিওন্ড্রে ডোন্ট টক টু মাচ প্লিজ লাগাইয়া উগাইয়া তারপরে আবার মাতের ডিওন্ড্রে আই টোল্ড ইউ অলরেডি তো আমি তোমার অলরেডি কইছি এখন যদি তুমি মাতো তো তোমার আমি ফিসে পাঠাইনি তিন নম্বর বার যখন হইছে ফিসে পাঠাইছি ফিসে পাঠানির বাদে কি তো হইছে ফিসে গিয়া বইছে বইয়া ফিসের ওতার লগে মাতের আমি বললাম ওকে ইনাফ হইছে তোমার লগে ক্লাসরুমের বাইরে যাও এখন আমি যাইতাম নাই তখন তো বিপদ না আমি যাইতাম না এখান তো আর আমি তো জোর করি আমার তো অ্যালাউড নাই তারে দড়িয়া নিয়ে বারে বাপ করা এগুলো আমার অ্যালাউড নাই আমি অ্যালাউড নাই তখন আমার কিতা করতে হইলো আমারে অনকল ডাকতে হইলো অনকল হইলা হেড টিচার নাইলে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার আইবা আইয়া তারে লইয়া যাইবা অনকল ডাকলাম তারা আইলো আর আইয়া তারে লইয়া গেল লইয়া গিয়া তারে বোয়াইলো বোয়াইয়া তার লগে মাতলো কিংবা অন্য একটা ক্লাসও তারে বোয়াইলো এটা হইলো আমার বিহেভিয়ার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আপনারা তিন মিনিট সময় আপনারা তিন মিনিটে এক মিনিটে একজনে কইবা আপনার ঘটনা এবং আপনি কিতা করছিলা আসলে টু সলভ দ্য প্রবলেম সলভ করার লাগে আর একজনে কইবা এক মিনিট এর বাদে এক মিনিট আপনারা ডিসকাস করবা আর কিতা স্ট্র্যাটেজি ইউজ করা যায় সলভ করার লাগে এবং তারপরে আমরা কিছু ফিডব্যাক লইম প্লিজ তিন মিনিট আমি আওয়াজ শুনতাম চাই সবে মাতুকা প্লিজ একটু জুড়েও মাতুকা কোনো অসুবিধা নাই দুষ্টামি করছেন জিয় এবং হ্যান্ডেল করছেন আচ্ছা আমাদের এত সময় আসলে কম সরি আপনারা স্টপ করাই দাম আমি দুইজন ভলান্টিয়ার চাই আপনি কইবা এবং আপনি আমাদের কইবা খিলান আপনি হ্যান্ডেল করছেন এই জিনিসটা প্লিজ আত্ম লৌকা আত্ম না তুললে কিন্তু বিপদ আছে কারণ আমি দুইজন ডাকমু
নিশ্চিত দুইজনে রাখবো আমি, এখন র্যান্ডমলি চুজ করবো, বালায় বালায় আপনারা হাত তুলিলেও দুইজনে, তো সবর উপরে বিপদ তাইতো না, আনাইলে যে কেউ উপরে বিপদ তাইতে পারে। সময় হইলো 5 সেকেন্ড, আমি 5 সেকেন্ড গণরাম। দুইজন পাওয়া গেছে, সাহসী দুইজন পাওয়া গেছে। উবাইরে দিলাউকা, আপনি আপনার বুঝছেন তো কিতা কইছি, একটা ছেলের কথা কইকা যে দুষ্টামি করছে এবং আপনি কিতা করছেন তারে হ্যান্ডেল করার লাগে, এবং আমরা এই সম্বন্ধে কুইকলি আলোচনা করি, আমরা নামাজে যাইমু গিয়া। আমি তো আমি তার কোরআন একাডেমিতে চাকরি করি। আচ্ছা, তো ক্লাস ফাইভের একটা স্টুডেন্ট, নাম দীপু, তো সামনেও ঠিক আছে বসে, খুব প্রায় কথা বেশি বলে আর কি। তো অনেক সময় চেষ্টা করে যখন ক্লাস চলতেছে যে আপনারা আপনার দায়িত্বটা পালন করেন, আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন, আপনারা স্টুডেন্ট শিখবেন, সুন্দর করে বসেন শিখেন, আর আমার দায়িত্ব আপনাদেরকে শেখানো, আমি চেষ্টা করবো যে কতটুকু এটা এফেক্টিভ আপনাদেরকে শেখানো যায়। দয়া করে এইরকম কোনো করবেন, তাও যখন দেখি যে না কথা বলতেছে, আমি ক্লাসে কথা বলতেছে, তখন বলতে অ্যাটেন্টিভ হো না, কিন্তু বেদ দিব, কিন্তু অ্যাটেন্টিভ করে দেখো হচ্ছে না, তার প্রিন্সিপাল স্যারকে বলবো, কিন্তু যেহেতু প্রিন্সিপাল স্যার বলছেন যে বেদ দেওয়া নিষিদ্ধ, বাচ্চাটাকে মারা যাবে না, এটার কোনো কাজ বলছে, প্রিন্সিপাল স্যারকে বলবো তুমি শাট আপ হয়ে যাও। আর দেখা যায় পেশেন্টস যখন আমরা অনেক সময় হাই চলে যায়, পেশেন্টস আর থাকে না, খুব কম পেশেন্টস, একটা প্রবলেম আছে, তখন যখন কন্টিনিউ করতে পারি না, তখন হয়তো মোটামুটি আমি কিন্তু অনেক সময় চার্জ করে ফেলি, অনেক সময় চার্জ করে ফেলি, তো চার্জ করে দেওয়া যায় মোটামুটি একটু সিচুয়েশনে। আচ্ছা, থ্যাংক ইউ। তো একটা ওয়ে ওই লোকিয়া, এটা আসলে ইংল্যান্ডেও তারা ইউজ করে, বাই এক্স্যাক্টলি যে স্ট্র্যাটেজির কথা কইছেন, এটা আমরা ইংল্যান্ডেও ইউজ করি স্ট্র্যাটেজি, এটা কারেক্ট স্ট্র্যাটেজি। বাই আপনি কইবানি আপনারটা প্লিজ, মাইকটা একটু মুখের কাছে রাখবা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মাহমুদুল হাসান, আমি কয়েকটা বাচ্চাকে কোরআন শিক্ষা দেই। আচ্ছা, একটা মেয়ে আছে, সে প্রতিদিন এসে বলে আমি পড়বো না, আমার ভালো লাগে না, ওর পড়তে ভালো লাগে না। এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, প্রথমে বললাম তুমি একটা আয়াত 10 বার করে পড়বা, তারপরে শেষ, এইরকম 10টা আয়াত প্রতিদিন পড়াতাম। এখন সে একটা ভালো লজিক হয়ে গেছে, জানা আজকে 5 বার পড়বো, 10 বার পড়বো না, কালকে 3 বার পড়বো, এইরকম একটা শুধু ঘুমাইতে থাকে। আমি তখন দেখলাম তারে কীভাবে আপনার এই কাজ থেকে বিরত রাখা যায়, বললাম ঠিক আছে আর 1 বার আর 10 বার এইরকম না, তুমি আধা ঘন্টা এই 10 আয়াত পড়তে হবে। তখন সে মুসিবতে পড়ে গেল, প্রথম দিন আধা ঘন্টা পড়লো, পরের দিন কী করে 1-15 মিনিট পরে ঘুমাইয়া দেয়। আমি প্রথম বললাম দেখো এখানে ক্লাসে আসছো, 1 ঘন্টা পড়বা, তুমি ঘুমাইবা না, পরিবেশ নষ্ট হবে তোমার, দেখা দেখি অন্যান্যরা এইরকম করবে, তুমি প্লিজ আগামীকাল থেকে এইরকম করো না। দেখুন 2-3 দিন বললাম এইরকম দেখা দেখা কাজে আসে না, আর বেত নেওয়ার মতো অভ্যাস আমার নেই। তখন আমি ওকে বললাম দেখো আমি কিন্তু হার্ড লাইনে যাব, তোমার যদি ঘুমাতে ইচ্ছে হয় না পড়তে হয় তাহলে কালকে থেকে তুমি আসবা না, না আসে তো উপায় নেই, অভিভাবকরা নিয়ে আসে। তখন সে আসলো, আসার পরে সেই 15-20 মিনিট পরে ঘুমাইয়া দেয়। আমি বললাম আজকে থেকে তুমি বাইরে চলে যাও, তুমি ক্লাসরুমের বাইরে ওইখানে গিয়া তুমি ঘুমাও না, দাঁড়াও, যাই করো। তখন সে বাধ্য হলো আধা ঘন্টা পড়তে, যে আমি ক্লাসে বাইরে যাওয়ার চেয়েও আধা ঘন্টা পড়াটাই ভালো, এইরকম আমি এইটা সাজেশন। জাযাকাল্লাহু খাইরান, পারফেক্ট। বাই কোনো টিচার্স ট্রেনিং নাই, বাই ব্রিটেন গিয়াও পড়াইছেন না, কিন্তু পারফেক্ট, আমরা সেম স্ট্র্যাটেজি ইউজ করি স্টেপ বাই স্টেপ। পয়লা তার একটা চান্স দিলা, আরেকটা চান্স দিলা, এবং আস্তে আস্তে হার্ডার হইতে হইব, এবং আপনি এটার এখন রিওয়ার্ড অ্যান্ড স্যাংশন, তারা যদি বালা করে তারা রিওয়ার্ড দিবা, প্রেইজ করবা, এবং প্রেইজ করতে কার্পণ্য করবা না, প্রেইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার ভাই জাহাঙ্গীরে কইছেন যে প্রেইজ যদি না করো ইনসেলেরারে, আপনারা যদি না হইন, একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, বাই থ্যাংক ইউ ভেরি মাচ, চমৎকারভাবে আমাদের বর্ণনা দিচ্ছেন, তারা খেলান সিচুয়েশনটা হ্যান্ডেল করছেন। আমি যদি আমার ছোটো ছোটো স্টুডেন্টগুলোরে প্রেইজ না করি, হা না বলি, আব্দুল সুবুর ভাই যেটা কইছেন, হা না হই, প্রেইজ না হই, পজিটিভ না হই তারা সম্বন্ধে, তারা কোনো ইন্টারেস্ট পাইতো না। বাই যে কোরআন ফরাইডা, এবং বাচ্চাটাই বুঝতে পারছে যে আমি যত উল্টাপাল্টা করি আমার টিচারে আমার বহুত চান্স দিচ্ছেন, তারপরে আমি উল্টাপাল্টা করলাম, তারপরে আমার টিচারে আমাদের কিতা করছেন, আমার একটা স্যাংশনের কথা কইছেন, আমার একটা পানিশমেন্টের কথা কইছেন। এখন আমি যদি ইগু রেসপেক্ট না করি, তো তখন আর টিচারের উপরে কোনো দুষ্টা আইতো না, যে হে বাচ্চাটাকে হইতে পারতো না যে টিচার বলা নাই, টিচার বেশি করা, টিচারে বেশি গালাগালি করেন, আমার বকা বকি করেন, টিচারে তো কিচ্ছু করছেন না। আসলে একটা পরে একটা চান্স দিয়ে দিচ্ছেন টিচারে। ইনশাল্লাহ আফটার সালাত আমরা কিতা করবো, আরও একটু মোর বিহেভিয়ার ম্যানেজমেন্টের উপরে মাতমু, এবং ইট উইল বি ইন্টারঅ্যাক্টিভ, আগের থেকে কইরাম। এবং থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহু খাইরান সবরে, কারণ সেকেন্ড ইন্টারঅ্যাকশনটা দেখছেননি, ওয়াজ বেটার দেন ফার্স্ট। আমরা ইম্প্রুভ করলাম নি ক্লাসরুমও।
আশা করি ইনশাআল্লাহ আমরা ক্লাসরুমে ইমপ্রুভ করলাম। ফার্স্ট ইন্টারঅ্যাকটিভ যেটা করছি আমরা কালার অর্ডার ফুড অর এগুলো সব কোয়েট আসলা, কিন্তু সেকেন্ড ইন্টারঅ্যাকটিভ ক্লাসও খুব একটা আওয়াজ হয়েছে এবং আমরা আরও বেশি আওয়াজ করতাম, আরও বেশি মাততাম। আপনারা মাতা জরুরি এবং আমাদের প্রশ্ন করা জরুরি। তো ইনশাআল্লাহ আফটার সালাহ উইল রিজিউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।